আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি সালামের জবাব সবাইকে নিছেন? কোন কোন ভাই মনে হচ্ছে নেন নাই নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ইকুরিয়া গ্রামের ইকুরিয়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার আমার সম্মানিত মুআজ্জাজ মোকাররাম ওলামায়ে কেরাম, এই গ্রামের আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত মহব্বতের আদরের যুবক কিশোর শিশু ভাইয়েরা, এবং আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ আমার সম্মানিতা পদ্মার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের দিনে আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ওলামায়ে কেরাম যে সকল আলোচনা করেছেন, আমরা অত্যন্ত ধৈর্য ধরে এই দিনই আলোচনাগুলা আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, এবং সর্বশেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে আমি গুনাহগারকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে এই বরকতময় ফজিলতময় মাহফিলে বসে থাকার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ইকুরিয়া গ্রামের মুরব্বিয়ানে কেরাম, মনে হচ্ছে রাত যতই বেশি হোক, ঠান্ডা যতই বেশি হোক, কিন্তু কোরআন সুন্নার আলোচনা শুনতেই হবে, এই মনোবল নিয়েই আলহামদুলিল্লাহ এই গ্রামের মুরব্বিয়ান আজকে তাফসিরুল কোরআন মাহফিলে বসছে। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে এটাই বোঝা গিয়েছে কি আমার ধারণা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার পরিচিতির মধ্যে দেখেছেন যে আমি একজন ইউনিভার্সিটির শিক্ষক টিচার, তো শিক্ষকের কাজ কি লেখাপড়া করানো, ক্লাস নেওয়া। তা আমরা কি করি, ইউনিভার্সিটিতেও ক্লাস নিই আবার গ্রামে গঞ্জেও ক্লাস নিই। ইউনিভার্সিটিতে ক্লাস নিই এক লেভেলের এক ধরনের স্টুডেন্ট, আর গ্রামে এসে আমরা যখন ক্লাস নিই তখন আমাদের বিভিন্ন লেভেলের স্টুডেন্ট, সেখানে আমার 70-80 বছরের মুরব্বি স্টুডেন্টও আছে, 30-40 বছর 25 বছরের যুবকও আছে, 10-15 বছরের কিশোরও আছে, ছোট শিশুও আছে, এবং উচ্চশিক্ষিত মাস্টার্স পাস ডক্টরেট করা পিএইচডি ডিগ্রি করা এরকম স্টুডেন্টও আছে, আবার একেবারে নাম স্বাক্ষর করতে জানেন না এরকম স্টুডেন্টও আছে, আবার আমাদের মা বোনেরও আছে। তাহলে গ্রামের ক্লাসটা কত সুন্দর একটা ক্লাস, এবং এই ক্লাসগুলোতে আমরা এক একটা বিষয় নিয়ে এক একটা টপিকস নিয়ে আমরা তাফসির করি, তো যত সহজ করে জিনিসটা বুঝাই দেওয়া যায় এটা আমরা চেষ্টা করি, কারণ আমাদের ইউনিভার্সিটি লেভেলে ক্লাস নিলে তো আপনারা কিছু বুঝবেন না, আপনাদেরকে নিতে হবে এই লেভেলের ক্লাস যাতে শিক্ষিত অশিক্ষিত সাধারণ ভাই বোন সবাই আমরা আজকের এই মাহফিল থেকে কিছু জিনিস শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। কেউ আজ মাহফিলের উদ্দেশ্য তো এটাই নাকি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিল অনেক পুরানা, সেই 18তম বার্ষিক মাহফিল, তাহলে বোঝা যায় এর আগে আরো 17 বার এই তাফসিরুল কোরআন মাহফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই ক্লাস করতে রাজি আছেন তো, আলহামদুলিল্লাহ। ছাত্র দেখা যায় খুব মেধাবী, তাহলে বোঝা যায় আজকের স্টুডেন্ট মেধাবী, যেহেতু ক্লাসও আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্লাস হবে। আজকে আমরা যে আয়াতটার উপরে একটা আয়াতের উপরে ক্লাস নিব, আয়াতটা হলো সূরা আল আরাফের
23 নম্বর আয়াত। এই আয়াতের উপরে ক্লাস নিলে সংক্ষিপ্তভাবে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো কেটে যাবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ, কারণ সারা রাত ওয়াজ করলাম, সারা রাত পড়াইলাম, ফজরের নামাজে কেউ নাই মসজিদে, তো এই ওয়াজ লাভ হবে? তার থেকে অল্প পড়াইলাম কিন্তু ফজরের সময় মসজিদ ভর্তি হয়ে গেছে, তাহলে ওইটাই লাভ বেশি। আর বেশি ক্লাস করাইলে স্মৃতিশক্তিতে ধরে রাখা যায় না, এজন্য দেখবেন যে ক্লাসগুলা স্কুলের ক্লাসগুলা 30 মিনিট 40 মিনিট 50 মিনিট এক ঘন্টার উপরে কোনো ক্লাস হয় না। কারণ মনোবিজ্ঞানীরা বলেন যে একজন স্টুডেন্ট সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত তার মনকে স্থির রাখতে পারে একদিকে, 40 মিনিটের বেশি গেলে তখন সে বসে থাকে ঠিকই এখানে কিন্তু তার মন চারিদিকে ঘুরে, পরে কি পড়াইছি সব পড়ানোর শেষে যদি বলি যে আজকে ওয়াজে কি কি পড়াইছি বলেন তো দেখি, আর বলতে পারবে না। এজন্য আলোচনা কম কিন্তু আমল হবে বেশি ইনশাআল্লাহ। এবং মাঝে মধ্যে ক্লাসে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয় না, আপনারা কি চুপ করে থাকবেন না উত্তর দিবেন? আলহামদুলিল্লাহ। মুরব্বীরে আবার মনে কষ্ট নিছেন নি কেন যে উনি আমাদের ছেলের বয়সী নাতির বয়সী, আবার কয় আমরা নাকি তার ছাত্র, মনে কষ্ট নিছেন? আলহামদুলিল্লাহ, দেখেন এই গ্রামের মুরব্বী কত ভালো। এই গ্রামের মুরব্বীগুলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মতো মুরব্বী, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গ্রামের সকল মুরব্বীদেরকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মতো মুরব্বী বানায় দিন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতা সব আল্লাহ পাক মাফ করে দিন, সবাই বলি আমিন। যে আয়াতটা থেকে আমরা তাফসীর শুরু করব এটা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষককে রাখি যদি স্টুডেন্ট চলে যায়, তাহলে কি শিক্ষকের কাছে ভালো লাগে? তাহলে কি আমাকে রেখে মাঝখান দিয়ে চলে যাবেন? তাহলে রেখে চলে যাওয়া যাবে না, কারণ আমি তো আপনাদের মেহমান, তাহলে বাড়িতে গেলে আমাকে সহ নিয়ে যেতে হবে, কি বলেন? আমাকে এখানে বসে রেখে আপনি যদি বাড়ির চলে যান তো এটা কি মেহমানদারি হইলো? এই জন্য মেহমানদারি করলে আমাকে সহ নিয়ে যাবেন, শেষ পর্যন্ত বসে থাকতে হবে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলি আমিন। যে আয়াতটার আমরা তাফসীর করব, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারিমের তাফসীর হলো আজকের মাহফিলের মূল বিষয়, এই আয়াতটা আমাদের সবার মুখস্থ আয়াত। এজন্য কোরআনে কারিমের কিছু কিছু আয়াত আছে বাংলা আয়াত, কোরআন কি আরবি ভাষায় না বাংলা ভাষায়? কিন্তু কিছু আয়াত আছে বাংলা। এক ছেলে সৌদি আরব গেছে তো মায়ের কাছে ফোন করছে, ফোন করে বলতেছে আম্মা সৌদি আরবে এমন দেশে আসলাম সব আরবিতে কথা বলে, শুধু একটা জিনিস পাইছি বাংলা, সেটা কোন জিনিস? আজান। আজানটা বাংলায় দে। তো মা বলতেছে কি ব্যাপার আজান কেন বাংলায় দে? বলে যে আমাদের বাংলাদেশে যেরকম আজান শুনছি এই সৌদি আরবও ঠিক একই রকম আজান দে, আর সব কথাবার্তা দেখি বাংলাদেশের কথাবার্তার সাথে মিলে না। আমরা যে আয়াতটা তাফসীর করব এটা একেবারে বাংলা আয়াত, এবং মনে হয় আজকের মাহফিলে এমন কেউ নাই আয়াত এটা জানেন না। আয়াতটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, সবাই তো জানেন আয়াত এটা নাকি? মাশাআল্লাহ, দেখেন একবার কমন আয়াত কমন পড়ে গেছে, যে আয়াত আমরা দোয়া হিসাবে সব সময় ব্যবহার করি। এই আয়াতে কারিমাটা একটা তওবার আয়াত, এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাকে তওবা শিখাইছেন। কে তওবা করছে এই আয়াত দিয়ে বলেন তো দেখি? মাশাআল্লাহ, দেখেন এই যে 17 বার তাফসীরুল কোরআন মাহফিলের রেজাল্ট দেখেন, এটা 18তম হওয়ার কারণে 17 বছর ওয়াজ শুনতে শুনতে আর এই এলাকার আলেম ওলামাদের মেহনতে দেখছেন বলে ফেলছেন যে অনেক গ্রামের ভাইয়েরা বলতে পারে না যে কে তওবা করছে আয়াত এটা দিয়ে, কিন্তু এখানে বলে ফেলছে যে কে তওবা করছেন? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনে মিলে। এখানে আয়াতটা তাসনিয়া, কলা মানে কলা হলো এক বচন আর কলা হলো
দুই বছর, মানে দুইজনে তওবা করছে, একজন হলেন আদম আলাইহিসসালাম আর একজন হলেন আদম আলাইহিসসালামের স্ত্রী। আচ্ছা, দুজনে তওবা করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, প্রথম নাম দিছেন খলিফা। প্রথম আমাদের নাম ছিল কি? কোরআন কারিমের অনেক আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা মালাইকারা, এতদিন জমিনে একটা মাখলুক ছিল, যেই মাখলুকের নাম ছিল জিন। তোমরা জিন নামে একটা মাখলুককে জমিনে চিন্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছি নতুন করে আরেকটা মাখলুক বানাইব, সেই মাখলুকটা হবে খলিফা। মাখলুকটা কি? এখানে কিন্তু আল্লাহ মানুষ বানাবো এই কথা বলেন নাই, বলছেন কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনে খলিফা বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খলিফা বানাইলেন, যেই খলিফাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্যই একমাত্র বানাইলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আমাদেরকে বানাইছেন খলিফা, বানাইছেন কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ আর জিন এদেরকে বানানোর পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র উদ্দেশ্য, সেটা হলো এরা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। যেই উদ্দেশ্যে যেই জিনিস বানানো হয়, ওই উদ্দেশ্যের সাথে জিনিসটা সামঞ্জস্য করে বানাইতে হয়। যেমন লাঙ্গল বানাইছেন, লাঙ্গল আছে না? লাঙ্গল ছিলেন, এখন নাই, লাঙ্গল কমে গেছে, এখন তো ট্রাক্টর, পাওয়ার টিলার। এক সময় প্রতি বাড়িতে বাড়িতে কি থাকতো? লাঙ্গল। তারপরে গরুর কান্দে দেয় এটারে কি বলেন আপনারা? জি, মাশাআল্লাহ, জুয়াল, লাঙ্গল, জুয়াল, এই যে জিনিসগুলা। এখন যদি লাঙ্গল বানানোর উদ্দেশ্য হলো জমির মাঝখান দিয়ে জমিকে ফাটি দুই ভাগ করা, জমির ভিতরে দিয়ে এটাকে মাটিগুলাকে বিভিন্ন চাষ করার জন্য উপযোগী করা, এই জন্য তো লাঙ্গল বানানো। আর জুয়াল বানানো হয়েছে কান্দের মধ্যে দিয়ে ওই গরু ওই মহিষ ওই লাঙ্গলটাকে টানবে। এখন যদি আমি লাঙ্গলটা গরুর কান্দের মধ্যে লাগাই দিই, জুয়ালটা যদি পিছনের মধ্যে দিয়ে দিই, তাহলে জমি চাষ করা হইব নাকি? হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই মাখলুককে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকটাকে ওই কাজের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যত মাখলুকাত বানাইছেন, সকল মাখলুকাতকে এক ধরনের ইবাদত করার জন্য বানাইছেন। এক একটা মাখলুকাত এক এক ধরনের ইবাদত করে, এক ধরনের বেশি ইবাদত জমিনে কোনো মাখলুক করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কোটি কোটি মাখলুকাত বানিয়ে রেখেছেন, যেই মাখলুকাত গুলো সারা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র দাঁড়াই দাঁড়াই আল্লাহর ইবাদত করে, এরকম মাখলুকাত দেখছেন? দেখছেন? কথা বলে না, মাখলুকাত বুঝছেন? মানে আল্লাহর সৃষ্টি, জমিনে যত সৃষ্টি আছে সবগুলাকে বলা হয় মাখলুকাত। তাহলে লক্ষ লক্ষ মাখলুকাত আছে, যে মাখলুকাত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, এরকম মাখলুকাত দেখছেন না? কোনগুলা? মাশাআল্লাহ, দেখছেন কত মেধাবী স্টুডেন্ট, বলার আগেই সব জানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
এই গাছপালাগুলোকে, এই মাখলুকাতগুলোকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র দাঁড়াই দাঁড়াই ইবাদত করার উপযোগী করে বানাইছেন। এই গাছগুলো জীবনে একবার রুকু করতে পারে না, জীবনে একবার সাজদা করতে পারে না, জীবনে একবার বৈঠক করতে পারে না, সারা জীবন শুধু দাঁড়াই দাঁড়াই ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি মাখলুকাত আছে, যে মাখলুকাত গুলো আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় বানাইছেন, এরকম মাখলুকাত দেখছেন কিনা? কি কোনগুলা বলেন তো দেখি। মাশাআল্লাহ, সব জানে দেখছেন, যে গরু, ছাগল, মহিষ, উট, এই জাতীয় কোটি কোটি মাখলুকাত আছে আল্লাহ পাকের, এইগুলাকে আল্লাহ বানাইছেন কোন অবস্থায়? রুকু অবস্থায়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই মাখলুকাত গুলো শুধু রুকু করে, জীবনে একবার দাঁড়ায় কিয়াম করতে পারে না, জীবনে সেজদাও করতে পারে না, জীবনে বৈঠকও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক ধরনের মাখলুকাত আছে, যেই মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন শুধু সেজদা করার জন্য, এরকম মাখলুকাত দেখছেন? বলেন তো দেখি কোনগুলা। জি, এই যে বল, সাপ, সাপ, বিচ্ছু, এরকম কতগুলা প্রাণী দেখবেন মাটির সাথে লেগে লেগে চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত গুলোকে বানাইছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করবে, জীবনে তারা কিয়ামও করতে পারে না, রুকু করতে পারে না, বৈঠকও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের মাখলুকাত বানাইছেন, যে মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জীবনে দাঁড়াইতেও পারে না, রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, এই মাখলুকাত গুলো বলেন দেখি। জি, ফাহাদ, পর্বত, পাথর, পাহাড় গুলোকে আল্লাহ পাক কুউদ অবস্থায়, বৈঠক অবস্থায় বানাইছেন, এরা তাশাহুদ অবস্থায় বসে আছে। পাহাড় গুলো, পাথর গুলো, বিশাল বিশাল পাথরের খন্ড তাশাহুদ অবস্থায়, বৈঠক অবস্থায় বসে আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই চার হালতে রাখছেন। কিছু কিছু ফেরেশতাকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড় করায় রাখছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরা অতি দ্রুত গতিতে ভুলে যায়, এদের অভ্যাস হলো ভুল করা। আমি আল্লাহ এদের নাম রাখলাম ইনসান, এদের নাম কি? ইনসান। এরা মানুষ, আমরা বাংলায় বলি মানুষ, কিন্তু আরবি হলো ইনসান। তাহলে এই মানুষের অভ্যাস হলো এরা ভুল করবে, গুনাহ করবে, এটাই এদের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যতগুলো নাম আছে একটা নাম রাখছেন গাফফার। আল্লাহর একটা নাম আছে কি? আল্লাহর কয়টা নাম আছে বলেন তো দেখি। জি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, আল্লাহর নামের কোনো নির্ধারিত সংখ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমি আল্লাহর অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে, তুমি সেখান থেকে যে নামটা বেশি ভালো লাগে, বেশি পছন্দ হয়, ওই নামের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ, আল্লাহর নামের কোনো সংখ্যা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম প্রকাশ করছেন, বাকি নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রকাশ করেন নাই। এজন্য আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো 99টা। এই 99টা যেগুলো প্রকাশ করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হলো গাফফার। বান্দা গুনাহ করবে, বান্দা ভুল করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদেরকে বানানোর প্রকৃতিগতভাবে সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
এই গুনাহ করার প্রবণতা, ভুল করার প্রবণতা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এজন্য দেখেন যেই জাতিটা ভুল করে, যেই জাতিটা গুনাহ করে, তবুও আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। কিন্তু ফেরেশতারা ভুল করে নাকি? ফেরেশতারা ভুল করে নি, ফেরেশতারা গুনাহ করে নি। ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? জি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম, ফেরেশতারা সেজদা করো আদমকে। তাহলে সম্মান বেশি কার? ভুল করে যে জাতি, গুনাহ করে যে জাতি, তার মর্যাদা বেশি। যারা গুনাহ করে না, যারা একেবারে মাসুম, যারা নূরের তৈরি, আমরা হলাম কিসের তৈরি? তাহলে মাটির সম্মান বেশি না নূরের সম্মান বেশি? অনেকে বলে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন নূরকে বলছেন মাটিকে সেজদা করার জন্য, আরো কি রকম মাটি? আল্লাহ বলছেন মিন সালসালিম মিন হামাইম মাসনুন, বান্দা তোদেরকে আমি আল্লাহ বানাইছি এমন মাটি যেটা ফসা, দুর্গন্ধময় মাটি, ফসা মাটি দিয়ে বানাইছি, ভালো মাটিও না। সে ফসা মাটির, দুর্গন্ধওয়ালা মাটির মানুষগুলা নূরের থেকে মর্যাদা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকটাকে দিয়েছেন। কিন্তু এই মাখলুকের বৈশিষ্ট্য হলো মাখলুক ভুল করবে, গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল করা, গুনাহ করা, এটাকেও আল্লাহ পাক অনেক মহব্বত করেন। কারণ বান্দা যখনই ভুল করবে, এক সময় সে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা খুব বেশি পছন্দ করেন। বান্দা যদি ভুল না করত, বান্দা যদি গুনাহ না করত, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করত না, আল্লাহর কাছে ফিরে আসত না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনে যেই ইবাদতটা শিখাইছেন, সেই ইবাদতটার নাম হলো তওবা। সেই ইবাদতের নাম কি? তওবা। আদম আলাইহিসসালাম জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, রাব্বুল আলামিন আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আমি আল্লাহ আদমকে এমন কিছু কালেমা শিখাই দিলাম, এমন কিছু কালেমা ওহি পাঠাই দিলাম, ফাতাবা আলাই, আদম আর হাওয়া দুইজনে মিলে ওই কালেমাগুলো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ, ওই কালেমাগুলো কি? সেই কালেমাগুলাই এই সূরা আল আরাফের 23 নম্বর আয়াত আল্লাহ পাক ওই কালেমাগুলোর ব্যাখ্যা দিয়েছেন। কালা রব্বানা জালামনা আনফুসানা, দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন রব্বানা, রাব্বুল আলামিন আমাদের রব, জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, রাব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়াতারহামনা আপনি যদি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর ক্ষতিগ্রস্ত বান্দা হওয়া মানেই হলো জাহান্নামে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদেরকে শিখাইলেন, বান্দা যখনই ভুল করে ফেলবি, যখনই কোনো গুনাহ করে ফেলবি, তোদের বাপকে তোদের মাকে যেমনে শিখাইলাম, এই পদ্ধতিতে আমি আল্লাহর কাছে এসে তওবা করে ফেলবি, আমি আল্লাহ তোদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে বান্দাকে ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিন, ও ঈমানদার, আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে ফেলো, আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করো,
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ও মুমিন, আমি আল্লাহর কাছে যদি তওবা করো তাহলেই তুমি সফল হইবা। তওবার মাধ্যমে তোমার দুনিয়াও সফল, আখেরাতও সফল। সুবহানাল্লাহ। এই তওবা কখন করতে হবে? মারা যাওয়ার সময়, যখন একেবারে আর গুনাহ করার মতো ক্ষমতা নাই, শক্তি নাই, বিছানায় শুয়ে গেছে, এখন আর সুদ খাওয়ার মতো ক্ষমতা নাই, এখন আর ঘুষ খাওয়ার মতো ক্ষমতা নাই, এখন আর মদ খাওয়ার মতো ক্ষমতা নাই, গান বাজনা শোনার মতো ক্ষমতা নাই, জেনা বেবিচার করার মতো ক্ষমতা নাই, বলে যে মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডেকে আনো, আমাকে একটু তওবা করাই দিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, বা এরকম তওবা দুনিয়াতে মানুষ করতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তওবা তখন করবা যখন তুমি কোন গুনাহের কাজ করে ফেলছো, বিজাহালাতিন, না জেনে করছো, জাহালতের কারণে, জানিও গুনাহ করো, বলো যে একসময় তওবা করে নিব। আল্লাহ বলতেছেন এইরকম গুনাহ না, গুনাহটা কিরকম? বিজাহালাতিন, মূর্খতা বশত, না জেনে তুমি গুনার কাজ করে ফেলছো। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এরপরে অতি অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে তুমি তওবা করে ফেলছো। ওয়া উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদের তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া লাইসাতি তওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটা কোন তাওবায় না। আল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা খালি গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমাল মাউত, যখন মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন কলা ইন্নি তুবতুল আন, তখন বলে এখন আমি সমস্ত গুনাহ থেকে তওবা করে ফেললাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, ওই অবস্থায় তওবা করলেও ঈমানদার হয়ে তুমি মরতে পারবা না, কারণ ওই অবস্থায় ফেরাউনও কিন্তু তওবা করে ফেলছে। ফেরাউন যখন নীল নদের ভিতরে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় ফেরাউন বলছে, ইন্নি আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, মূসা আর হারুন এতদিন পর্যন্ত যে রবের দাওয়াত দিছে, ওই রবের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ পাকে ঈমান কবুল করছেন কিনা? করেন নাই, তাহলে বোঝা যায় মরার সময় ফেরাউন তওবা করছে, কিন্তু আল্লাহ পাক সেই তওবা কবুল করেন নাই। আল্লাহ পাক স্পষ্ট করে বলেন, বান্দা যতক্ষণ তোমার শরীরে গুনাহ করার ক্ষমতা আছে, এতক্ষণ তওবা আছে, গুনাহ করার ক্ষমতা নাই আর তওবাও নাই। যতক্ষণ চেয়ারে আছি ততক্ষণ ঘুষ খাওয়া থেকে তওবা করার সুযোগ আছে, চেয়ার নাই এখন আর ঘুষ, যদি বলে আমি এখন তওবা করে ফেলছি ঘুষ খাই না, তো ঘুষ আমাকে দিবে কে? খাবো কোথা থেকে? কেউ তো দেওয়ারে নাই। আমি মসজিদের ইমাম সাহেব যদি বলে আল্লাহর কসম খাঁটি তওবা করছি আমি ঘুষ খাই না, তা আমারে ঘুষ দে কে? দিলে না খাইতাম, কি বলেন? যদি ঘুষ দিত তখন বুঝা যেত আমার বুজুর্গি, আমার তাকওয়া কতটুকু আছে, তা আমাকে তো কেউ ঘুষ দেয় না, এজন্য খাইতে পারি না। দিলে বুঝা যেত, ছেড়ে বসলে বুঝা যেত তাকওয়ার পরিমাণ কতটুকু, ইমানের পরিমাণ কতটুকু। তাহলে যতক্ষণ চেয়ারে আছি এতক্ষণ তওবার সুযোগ আছে, চেয়ার নাই এরপরে তওবার সুযোগ নাই। জানা করার মতো শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ জানার তওবা আছে, জানার শক্তি নাই, মরার টাইম হয়ে গেছে, ওই সময় যদি বলি আল্লাহর কসম জানা থেকে তওবা করে ফেলছি, আল্লাহ পাক বলেন এটা তোমার তওবা না। সুদ খাওয়ার মতো তওবা ততক্ষণ যতক্ষণ সুদ খাওয়ার মতো শক্তি আছে আমার কাছে, সুদ খাওয়ার মতো টাকা পয়সা আছে, টাকা পয়সায় নাই বলি যে আল্লাহর কসম আমি সুদ খাই না, তো সুদ খামো কেমনে, টাকাই তো নাই,
টাকা থাকলে না বোঝা যেত আমি সুদে লাগাই না না লাগাই। টাকার দরকার হয়েছে ওই বিভিন্ন ব্যাংকে সুদি ব্যাংকে দৌড়াই দৌড়াই কিস্তিতে গ্রামে গঞ্জে সুদ নেয়, অনেক মা বোনও আছে এইরকম সুদের জন্য বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করে, প্রতি সপ্তাহ সপ্তাহে কিস্তি দে, মাসে মাসে টাকা দে, আর বলে স্বামীর কথা মানব না, এই ব্যাংক ছাড়ব না। এরকম ব্যাংকও আছে বাংলাদেশে, আছে নেই আপনাদের দিকেও আছে নেই? এই সুদ সত্তর প্রকারের গুনাহ, সুদের ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। সবচেয়ে নিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করার মতো অপরাধ, নাউজুবিল্লাহ। তাহলে একজন মুমিন কোন অবস্থায় জীবনে না খেয়ে থাকবে তবুও জীবনে সুদ খাইতে পারে না? তাহলে তওবা করতে হবে কোন সময়? কোন সময়? যতক্ষণ গুনাহ করার ক্ষমতা আছে ততক্ষণ তওবা আছে। এজন্য শেখ সাদী রহমতুল্লাহ একটা কবিতা বলছেন, শেখ সাদী রহমতুল্লাহ একটা বাঘের দৃষ্টান্ত দিছেন, বলতেছেন যে একদিন রাস্তা দিয়ে আমি হেঁটে যাইতেছি, দেখি একটা বাঘ সুন্দর মতে বসে আছে। প্রতিদিন বাঘে মানুষ দেখলে লাফ মারি উঠে, আজকে দেখি লাফায় না কিছু করে না শুয়ে আছে। জিজ্ঞাসা করলাম, কিরে বাঘ, প্রতিদিন আমার দেখলে মানুষ দেখলে তোর রাগ উঠে যায় লাফ মারি উঠোস, আজকে দেখি কোনো নড়াচড়া নাই? বাঘ বলতেছে, শেখ সাদি আমি তো এখন তওবা করে ফেলছি, আমি এখন আর মানুষ খাই না। তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাঘকে লক্ষ্য করে বলতেছেন, দরজওয়ানি তওবা করে দেন সেবায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গর্গে জালমি শওয়াদ ফরহেজগারি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বুড়া কালে তওবা করা এটা হলো এই বাঘের খাসিয়ত, কারণ বাঘ এখন মানুষ খাওয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তি তার কাছে নাই, এজন্য বাঘ বলতেছে আমি তওবা করে ফেলছি। যৌবনকালে তওবা করা এটা হলো আম্বিয়াদের খাসলত, নবীওয়ালা খাসলত, সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে কোন সময়? যৌবনকালে, যতক্ষণ আমার শরীরে শক্তি আছে ক্ষমতা আছে এতক্ষণ আমার জন্য তওবা আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নে? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সালাতুল এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ পড়ে ঘরে আসলেন, ঘরে এসে ঘুমানোর আগে সাহাবা ইকরাম কিছু নফল নামাজ পড়তেন, আমরা তো প্রথম রাত্রেও পড়ি না শেষ রাত্রেও পড়ি না, কিন্তু সাহাবা ইকরাম ঘুমানোর আগেও নফল নামাজ পড়তেন, শেষ রাত্রেও নফল নামাজ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছু নফল নামাজ পড়তেছি, এমন সময় দেখি আমার দরজায় খটখট করে আওয়াজ করতেছে। আমি নফল নামাজ শেষ করে দরজা খুললাম, দরজা খোলার পরে দেখতে পেলাম একজন মহিলা হাউ মাউ করে চিৎকার করে করে কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম, ও মহিলা, রাত্রিবেলায় তুমি আমার দরজায় কেন, তুমি এই কান্নাকাটি কেন করো? ওই মহিলা বলতেছে, আবু হুরায়রা, জীবনে এত গুনাহ করছি, যেই গুনার হিসাব যেই গুনার বর্ণনা আমি তোমাকে দিতে পারবো না, এমন কোন গুনাহ নাই এমন কোন অপরাধ নাই যা আমি করি নাই, আমার এই শরীরটাকে জাহান্নামের জন্য উপযুক্ত বানাই ফেলছি। আবু হুরায়রা, আমি জীবনে কতবার জানা করছি বেবিচার করছি তার কোনো হিসাব নাই, এমনকি জানা করতে করতে আমার অবৈধ সন্তানও জন্ম নিছে, আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কোনোদিন মাফ করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও মহিলা, আমার কাছেও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন তোমার এই গুনাহ মাফ করবেন না। রাত্রিবেলায় মহিলাকে ফতোয়া দিয়ে দিলেন, সকালবেলায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে রাত্রে আমার কাছে আসার পরে এক মহিলা আসছে, মহিলা এসে বলছে ওই মহিলা এরকম এরকম আল্লাহর নাফরমানি করছে, আমি বলে দিছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ জীবনেও মাফ করবেন না।
মহিলা চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে যাচ্ছে। মহিলা বারবার বলতেছে, রাব্বুল আলামিন আমার এই শরীরটা বুঝি জাহান্নামের জন্য বানাইছো, আমার এই শরীরটা কেমনে জাহান্নামের আগুনে পোড়া যাবে, জাহান্নামের আগুন আমি মহিলা কেমনে সহ্য করব। মহিলা বারবার চিৎকার দিতেছে আর বলতেছে, আবু হুরায়রা আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই গুনাহ মাফ করবে নাকি? আমি কিন্তু বলে দিছি আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা তুমি কি কোরআনে কারিমের ওই আয়াত ভুলে গেছো নাকি? সূরা আল ফোরকানের 70 এবং 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বড় বড় গুনাহ বড় বড় অপরাধ যা তুমি করতে পারো, যা করে ফেলছো, যে সময়ে তোমার বুঝে আসছে তুমি আল্লাহর নাফরমানি করছো, যদি তুমি তাওবা করো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, তাওবার পরে আমলে সালেহ করা শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, বান্দা জেনে রাখিও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সুন্দর সুন্দর আমার নাম আছে, একটা নাম হলো গাফুর, একটা নাম হলো রহিম। বান্দা যখন তাওবা করে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহর গাফুর নামের ভিতরে রহিম নামের ভিতরে জোয়ার উঠে যায়, আমি আল্লাহর সহ্য করতে পারি না, যত বড় নাফরমান হোক আমি আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, অনেক ভাই বোন আছি জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, নামাজগুলো ঠিক মতো আদায় করি নাই, এরকম ভাই আছেন আপনাদের গ্রামে? তাহলে বোঝা যায় সব গ্রামে আছে নাকি? নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, অনেকে বলে না, মনে হয় সন্দেহ আছে, নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত জান্নাতে যাইবো না? জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ কোরআনে কারিমের সূরা আল মুদাদ্দিসের 48 থেকে 52 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চারটা কারণ আছে এমন যে চারটা কারণে জাহান্নামীরা জাহান্নামে বেশি বেশি যাবে। এক নম্বর কারণ হলো, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা জাহান্নামে কেন আসছো? আমি আল্লাহ দুনিয়াতে কত নবী রাসূল পাঠাইছি, কত আসমানি কিতাব পাঠাইলাম, কত কিছু তোমাদের হেদায়েতের জন্য, কত তাফসিরুল কোরআন মাহফিল হইলো, কত ওয়াজ মাহফিল হইলো, কত উলামায়ে কেরাম তোমাদের কাছে আমি আল্লাহর কোরআন তুলে ধরছে, আমার রাসূলের সুন্নাহ তুলে ধরছে, তারপরেও কেমনে জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলে উঠবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, রাব্বুল আলামিন আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম না। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না, কোনো প্রকারের সন্দেহ নাই। লান্নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হইলে, পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি না হইলে জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করা কোনোদিন সম্ভব হবে না, নামাজ পড়েন না, আল্লাহর সাথে কোনোদিন দেখা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাত্রে ছাদের দিকে ইশারা করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার
ও আমার সাহাবীরা, এই ছাদকে যেভাবে দেখতেছ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে দেখবা, সুবহানাল্লাহ। লা তুদামুনা ফি রুয়াতিহি, দেখার ক্ষেত্রে একজনের কারণে আরেকজনের প্রতিবন্ধকতা তৈরি হবে না। যেমন এই জায়গায় যদি একজন মানুষ বসে থাকে, সামনে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে, পিছনের মানুষ সামনের লম্বা মানুষের জন্য দেখতে পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এমন ভাবে দেখা করবেন, একজন মানুষও দেখতে কোনো ধরনের অসুবিধা হবে না, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে কি যাবে না? আপনারা কি দেখতে চান কি চান না? আল্লাহ আকবার, সবাই দেখতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাও তাহলে আল্লাহ তাগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুউ শামসে ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিহা। আমার উম্মত ফজরের নামাজের সময় দুনিয়ার কোনো কিছুকে নামাজের থেকে প্রাধান্য দিও না, আসরের নামাজের সময় দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য দিও না। এই দুইটা নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি স্বচক্ষে দেখতে পাবা, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখতে হলে কি লাগবে? ফজরের নামাজ কাজা করা যাবে না। আমাদের দেশের অধিকাংশ ভাই কোন নামাজ কাজা করে? অধিকাংশ বোন কোন নামাজ কাজা করে? কি? ফজরের নামাজ। জোরে যত মুসল্লি পাওয়া যায়, আসরে যতজন পাওয়া যায়, মাগরিবে যতজন পাওয়া যায়, এশার নামাজে যা পাওয়া যায়, ফজরের নামাজে তার পঞ্চাশ ভাগের এক ভাগও পাওয়া যায় না, কি বলেন? এমন অনেক মসজিদ আছে বাংলাদেশে, ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একজন মুসল্লিও নাই, এরকম মসজিদ আছে না? অনেক মসজিদ আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আসে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব শুধু মাইকে ঘোষণা দিতেছেন, আমার ভাইয়েরা আর পাঁচ মিনিট সময় আছে, আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসেন, জামাত শুরু হয়ে যাবে, ঘুম থেকে নামাজ ভালো, এরকম কত ওয়াজ নসিহত করতেছে, কত গজল গাইতেছে, কত হামদ, কত নাত, কত জিকির আজকার চলতেছে, কিন্তু কোনো মুসল্লি মসজিদের দিকে আসে না। শেষ পর্যন্ত ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বলে, যদি চাকরি না হইতো আমাদেরকেও মনে হয় মসজিদে খুঁজে পাওয়া যাইতো না, কারণ আজকের ওয়াজ থেকে সবাই চলে গেলেও যার কিন্তু মাইক উনি বসে থাকতে হবে, কারণ উনি তো মাইক লে চলে যেতে পারবে না, আপনারা সবাই চলে গেলেন কিন্তু মাইকওয়ালা তো বসে আছে, ইমাম মুয়াজ্জিন তাদের চাকরি আসতেই হবে, চাকরি না হলে বুঝা যায় তো কয়জন ইমাম মুয়াজ্জিন আসছে, কি বলেন? তাহলে ফজরের জামাতে মুসলমান পাওয়া যায় না, এটার মূল কারণ হলো আমাদের ইমানের ভিতরে রোগ ঢুকে গেছে, ইমানের ভিতরে অসংখ্য রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, যে ইমান আপনাকে আমাকে ফজরের সময় ঘুম থেকে টানি তুলতে পারে না, যে ইমান ফজরের নামাজে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান কোনোদিন জান্নাত পর্যন্ত নিতে পারবে না, জান্নাত পর্যন্ত ইমান আমাকে আপনাকে টানি নিতে পারবে না। বুঝতে হবে এই ইমান এত দুর্বল যে ইমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমার মা বোনেরা রাত্রিবেলা এখন টেলিভিশন দেখতে দেখতে স্টার প্লাস স্টার জলসা কত রঙের চ্যানেল এগুলো দেখতে দেখতে আমার মা বোনেরা রাতের দুইটা তিনটা পর্যন্ত বসে থাকে, ঘুমায় না, সকালবেলায় আটটা নয়টার আগে ঘুম থেকে উঠতে পারে না, কারণ রাত্রে যদি তিনটা চারটায় ঘুমায় উঠবে কিভাবে ফজরের সময়? এক সময় আমাদের মায়েরা আমাদের নানিরা এশার নামাজ আজানের জন্য বসে থাকতো, কতক্ষণ এশার আজানটা হবে, এশার নামাজের আগে অনেকে খাই দেয় সব রেডি, খাওয়া দাওয়া সব শেষ, বাতিও নিবে দিছে, খালি অপেক্ষা করতেছে কোন সময় এশার আজানটা হবে, আজান হওয়ার সাথে সাথে এশার নামাজটা পড়ে ঘুমাই গেছেন, ফজরের সময় আজানের আগে ঘুম থেকে উঠে গেছেন, উঠে তাহাজ্জুদ পড়তেছেন, ফজরের নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পরে ঘরে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত,
প্রত্যেক ঘর থেকে প্রত্যেক বাড়ি থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনা যেত। আজকে সেই মুসলমানের ঘরে এশার নামাজের পরে ঘুমাইলে ওরে পাগল মনে করে, কয়েক রাতের 12টার আগে মানুষ ঘুমায় নাকি? এটা তো পুরানা মানুষ, ওই আদি যুগের মানুষ, কয় এটা এত তাড়াতাড়ি ঘুমাই গেছে? ঘুমাইতে হইব 3টায়, উঠতে হবে সকাল 10টায় 12টায়। তাহলে এটার নাম নাকি আধুনিকতা? এটা আধুনিকতা না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমার সম্মানিত মায়েরা, আপনাদের হাতে পায়ে ধরে আরজ করি আমার মায়েরা, এই চ্যানেল গুলা এগুলা কোন মুসলমানের চ্যানেল না, এগুলা সব মুশরিকি চ্যানেল। এই চ্যানেল গুলোতে যা শিখায় আমাদের ইমান আকীদা নষ্ট করার জিনিস শিখায়। এই চ্যানেল গুলোতে যা শিখায় এগুলো আমাদের পরিবারে কলহ লাগানোর জন্য সব কলা কৌশল শিখায়। বউ আর শাশুড়ি কেমনে ঝগড়া করবে, কেমনে ফেস লাগাইবো, কোনখান দিয়ে কি করবে এগুলো শিখায়। ননদ আর ভাবি কেমনে কোনখান দিয়ে ফেস লাগাইবো এগুলো শিখায়। পরিবারে কলহ ঝগড়া বিবাদ অশান্তি সৃষ্টি করার বিশাল অংশে দায়ী এই চ্যানেল গুলা। কি বলেন? এই চ্যানেল গুলো যত বাড়ছে তত আমাদের পরিবারে সংসারে অশান্তি বেড়ে গেছে। কারণ এই চ্যানেল গুলো দেখে দেখে ওই কলা কৌশল শিখতেছে আমাদের মা বোনেরা। আবার দেখা যায় ওই চ্যানেল গুলোতে যেই গহনাটা দেখাচ্ছে আমার মায়েরা ওই গহনাটা কেনার জন্য পাগল হয়ে যায়। কয় এবার ঈদে কিন্তু আমারে ওই ওই গহনাটা কিনে দিতে হবে, ওই জাতীয় একটা চেইন, ওই জাতীয় নেকলেস, ওই জাতীয় কানের এটা কিনে দিতে হবে। ওই জায়গায় যে ড্রেস গুলা পোশাক গুলা দেখে ঈদের আগে বাজেট দিয়ে দে আমাকে, কিন্তু এবার ফাঁকির জামা, গরুর জামা, ছাগলের জামা এগুলো সব আমাকে কিনে কিনে দিতে হবে। এই জামা যদি না পায় আমার দেশের মা বোন আত্মহত্যা পর্যন্ত করছে, করছে না? এই চ্যানেল দেখে দেখে দেখেন গরুর জামা পায় নাই, ছাগলের জামা পায় নাই, দেখি আত্মহত্যা পর্যন্ত করছে। এই জামা কেনার জন্য পাগল আমাদের মা বোনেরা। তাহলে এই এই চ্যানেল গুলার গ্রাসে পড়ে, এগুলার কবলে পড়ে কত মা ফজরের নামাজ হারাচ্ছে, কত মা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। একইভাবে আমার ভাইয়েরাও কিন্তু এরকম টিভি দেখতে দেখতে, কম্পিউটার দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, এখন সবচেয়ে জঘন্য ফেতনা হলো মোবাইল। মোবাইল এমন এক জিনিস যেই জিনিসের ভিতরে সারা দুনিয়ার সমস্ত পাপাচার এক জায়গায়। আগে তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, এখন আর কোথাও যাওয়া লাগে না, সব এক জায়গায়। দুনিয়ার যত অশ্লীলতা, দুনিয়ার যত পর্নোগ্রাফি যা আছে সব হাতের মুঠোয়, দুনিয়ার যত মিথ্যা কথা সব এটার মধ্যে আছে। জিজ্ঞাসা করে ভাই আপনি এখন কোথায়, কয় আমি এখন নোয়াখালী, আছে হইলো গাজীপুর, কারণ ধরার তো উপায় নাই কোথায় আছে। একদিন একজন আসছে হুজুর, একটা ফতোয়া দেন, আমার কাছে কিছু লোকের টাকা পাইবো, জিজ্ঞাসা করে ভাই এখন কোথায় আছেন। আমি যদি ঘরেও থাকি আমি একটু ঘর থেকে বাইরে চলে আসি, বাইরে আসি বলি ভাই আমি একটু বাইরে আছি, আমি একটু বাইরে আছি, বাইরে আছি বললে ও বুঝে যে মানে বাড়ি ঘরে নাই, দূরে কোথাও আছে। তা আমি তো ঘরে নাই, আমার মিথ্যা হইব নাকি? আমি তো ঘর থেকে বাইরে চলে আসছি, বাইরে আসি বলতেছে আমি একটু বাইরে আছি, মানে ঘরের বাইরে আছে। মানে এই মোবাইল বাহিরে মিথ্যা কথা আর মিথ্যা কথা, সত্য কথা বলে না, অসংখ্য মিথ্যা, তারপর অসংখ্য অশ্লীলতা, অসংখ্য খারাপ কাজের আস্তানা, লেখাপড়া বরবাদ, ছেলে মেয়েদের লেখাপড়া বিশাল অংশে বরবাদ এই মোবাইলের কারণে। সারাদিন শুধু এই ফেসবুক, ইন্টারনেট, এইটা হিটার পিছনে পড়ে আছে। আর মা বাবারা তো সবগুলারে বিশাল বিশাল ইঞ্জিনিয়ার বানায় ফেলতেছে, মানে দুনিয়াতে আসার আগে ইঞ্জিনিয়ার বানায় ফেলতেছে। মোবাইল দিতে পারলে এত খুশি, বিদেশ থেকে ভালো ভালো মোবাইল পাঠাই দে, ছেলে ইঞ্জিনিয়ার হয়ে থাক। ছেলে কি কাজের ইঞ্জিনিয়ার হচ্ছে বাবা তো বুঝতেছে না, ছেলে ইঞ্জিনিয়ার হইতেছে, দুনিয়ার যত ইপটিজিং এর ইঞ্জিনিয়ার হইতেছে, দর্শনের ইঞ্জিনিয়ার হইতেছে, আপনার ছেলে মাদকাসক্তির ইঞ্জিনিয়ার হইতেছে, আপনার ছেলে সন্ত্রাসের ইঞ্জিনিয়ার হইতেছে। এইভাবে দুনিয়ার যত অপকর্ম আছে এগুলো সবগুলার ইঞ্জিনিয়ার হইতেছে। এজন্য ছেলে মেয়েদেরকে সহজে মোবাইল হাতে দিবেন না। কয়দিন আগে বিল গেটস নাম শুনছেন না?
সারা বিশ্বের সেরা ধনীদের প্রথম দ্বিতীয় অবস্থানে যার অবস্থান, যিনি কম্পিউটার জগতের অসংখ্য জিনিসের আবিষ্কার করছে বড় কোম্পানি, তিনি সাক্ষাৎকার দিতেছেন যে তিনি তার মেয়েকে 14 বছর পর্যন্ত মোবাইল ছুঁতেও দেন নাই, আর আমরা ডিমের থেকে ফুটার আগে বাস একেবারে দিয়ে দিছি বিশাল বিশাল মোবাইল, যাতে ইঞ্জিনিয়ার হয়ে যায়। এই ইঞ্জিনিয়ার বানাইতে যাই সব সন্তান নষ্ট করে ফেলতেছি, ছেলে মেয়েদেরকে বরবাদ করে দিচ্ছি। বর্তমানে যত ইপটিজিং, তারপরে যত রকমের এই দর্শন, যত রকমের এই অশ্লীলতার ব্যাপক প্রচার প্রসার, এগুলোর মূলে ব্যাপক অংশে দায়ী মোবাইল। আমার সম্মানিত ভাইরা, যে সকল ভাই বোন নামাজ পড়ি নাই, জীবনে অনেক নামাজ চলে গেছে, মাঝে মাঝে যখন অনুশোচনা আসে তখন চিন্তা আসে, হায়রে এত নামাজ ছেড়ে দিলাম, এই সকল নামাজের জন্য আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান রেখে দিয়েছেন, ওই সমাধানের নামটা হলো তাওবা। হলো তাওবা, বান্দা যখন ওই অনুশোচনা ওই অনুতপ্ত হয়ে বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল পিছনের গুনাহগুলা মাফ করে দিবেন। আমার ভাইরা এবং বোনেরা, জীবনে যত নামাজ কাজা হয়ে গেছে এগুলার জন্য আল্লাহর কাছে খালস ভাবে তওবা করে ফেলান, তওবা করে আল্লাহর কাছে উঠে কান্নাকাটি শুরু করে দেন, রাব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আপনার ইবাদতের জন্য, আমাকে আপনি রুকু করার জন্য আমার শরীরটা বানাইছেন, সেজদা করার জন্য আমার শরীরটা বানাইছেন, দাঁড়াই দাঁড়াই কিয়াম করার জন্য আমার শরীরটা বানাইছেন। কিন্তু শয়তানের দোকায় পড়ি, বিভিন্ন পরিবেশের দোকায় পড়ি, কত নামাজ জীবনে ছেড়ে দিছি হিসাব নাই, চোখের বানে ফেলে দিয়ে বলেন রাব্বুল আলামিন যত নামাজ ছেড়ে দিছি আমার গুনাহগুলা মাফ করে দেন। আজকে থেকে আপনার সাথে ওয়াদা করলাম রাব্বুল আলামিন, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই গাফুর নামের ভিতরে জোয়ার উঠে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইরা এবং বোনেরা, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছি কিনা? কে কে আছেন দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে নিয়মিত আদায় করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইরা এবং বোনেরা, একদিন এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে চিৎকার দিয়ে দিয়ে মসজিদে নববীর ভিতরে কাঁদে। সাহাবাই কেরাম সবাই তার কাছে যায়, জিজ্ঞাসা করে, ও ভাই তোমার কি হয়েছে আমাদেরকে একটু বলো, ভাই তোমার কি হয়েছে আমাদেরকে একটু বলো, ভাই তোমার কি হয়েছে আমাদেরকে একটু বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নাই। এই সাহাবি বলে, তোমাদেরকে আমার দুঃখের কথা বলে কোনো লাভ নাই, আমি আমার দুঃখের কথা শুধু আমার রাসূলের কাছে বলবো, আমার রাসূল ছাড়া তোমাদের কারো কাছে আমার দুঃখের কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসলেন, এই সাহাবি দৌড়ায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবি আমার কাছে বলো তোমার দুঃখ কি কষ্ট কি? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন এক দুঃখের কথা কষ্টের কথা বলবো, যেই দুঃখের কষ্টের কথা শুনলে আপনি নবীও কিন্তু স্থির থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবি বলো, আমি রহমাতুল্লিল আলামিন, আমি শোনার জন্য প্রস্তুত আছি। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল জাহিলি যুগে, এই কন্যা সন্তান হওয়ার কারণে আমাকে মানুষ মেয়ের বাবা বলে ডাকবে, এই মেয়ের বাবা হওয়ার অপরাধে আমি আমার মেয়েকে নিয়ে একদিন বেড়ানোর জন্য রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে এই মক্কার মসজিদে হারামের পাশে এসে আমি একটা গর্ত খুঁড়তে লাগলাম। আমার মেয়ে জিজ্ঞাসা করল, আব্বা এই গর্তটা কেন করতেছেন? আমি বলছিলাম, এই গর্তের মধ্যে আমি আর তুমি কতক্ষণ খেলাধুলা করব। মেয়ে খুশিতে
একবার লাফ দিয়ে গর্তের মধ্যে নামে, আবার লাফ দিয়ে গর্ত থেকে উপরে উঠে খেলাধুলা করতেছিল। এইভাবে উঠানামা করার মধ্য দিয়ে একবার যখন মেয়েটা ওই গর্তের মধ্যে নামলো, আমি উপরের থেকে পাথর চাপা দিয়ে মেয়েকে জীবন্ত কবর দেওয়া শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই আচরণ দেখে ওই মেয়েটা গর্তের ভিতর থেকে আব্বা আব্বা বলে চিৎকার করেছিল। কিন্তু আমার হৃদয়টা এত কঠিন ছিল, এত ফাঁসান ছিল, আমি মেয়ের আব্বা চিৎকারে আমার অন্তর নরম হয় নাই। মেয়েটাকে জীবন্ত দাফন করে ফেলেছি, জীবন্ত কবর দিয়ে ফেলেছি, কিন্তু আমি যখন এখন ঘুমাই, রাত্রে ঘুমের মধ্যে আমার ওই মেয়েটার চিৎকার শুনি, ওই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে চিৎকার দেয়। একজন জীবন্ত মানুষ জীবন্ত মেয়েকে হত্যা করা যে কত অপরাধ, জাহিলি যুগে বুঝি নাই, এখন ইসলাম গ্রহণের পরে বুঝে আসছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় সব গুনাহ যদিও আমার আল্লাহ মাফ করে দেন, এই গুনাহটা মনে হয় আমার আল্লাহ মাফ করবেন না। সাহাবা ইকরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে, এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক ভিজে দাড়ি মোবারক থেকে টপ টপ করে পানি পড়ে। মসজিদে নববীর ভিতরে যতজন সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবীর চোখে পানি এসে গিয়েছে। এই সাহাবী বলে, রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করলেও আমার এই গুনাহ মাফ করবেন না। মসজিদে নববীর ভিতরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়ে গেল। এমন সময় জিবরিল আলাইহিসসালাম হাজির। জিবরিল আলাইহিসসালাম কোরআনে কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিলেন, ও আমার বান্দারা যাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের নফসের উপরে অনেক অনেক জুলুম করে ফেলছ, অনেক অনেক গুনাহ করে ফেলছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে বান্দার নিরাশ হইবা না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সাহাবী সাথে সাথে মসজিদ নববীর ভিতরে চিৎকার দিয়ে বলে উঠল, এই কোন রাব্বুল আলামিন, এই কোন মহান রব, যেই রব এত বড় গুনাহ মাফ করার ঘোষণা দিতে পারে। সুবহানাল্লাহ। এই সাহাবী এমন ভাবে সাজদায় পড়লেন আর সাজদা থেকে উঠে না। আল্লাহু আকবার, এ কেমন রব, কেমন আল্লাহ, কেমন আমার খালেক, যেই আল্লাহ এত বড় গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, অনেক মা বোন আছে জীবনে পর্দা করে নাই, পর্দা শিখায়ও নাই মা বাবা, বর্তমানে অনেক মা বাবা পর্দা শিখায় না, মনে করে মেয়ে খোলা মেলা চললে এটা আধুনিকতা। অনেক মা বাবা মনে করে পর্দা করলে মনে হয় মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না, কারণ পর্দা করলে হয়তো ভালো ঘর থেকে বিয়ের জন্য আসবে না। অনেক মা বাবা মেয়েদেরকে পর্দা শিখায় না, অথচ মা বাবার উপরে পর্দা শিখানো ফরজ। পর্দার কারণে যদি কোনো মেয়ে জাহান্নামী হয়, ওই মেয়ে একাকী জাহান্নামী হবে না, তার বাবা, তার মা, তার স্বামীও তার সাথে জাহান্নামে যাবে। কারণ তার মা বাবা কেন তাকে হেজাব শিখায় নাই, কেন তাকে পর্দা শিখায় নাই, এজন্য মা বাবা জাহান্নামে যাবে। স্বামী জাহান্নামে যাবে কারণ স্বামী দাইয়ুস,
যেই স্বামীর স্ত্রী পর্দা করে না, হেজাব করে না, ওই স্বামীকে রাসুল নাম দিচ্ছেন দাইয়ুস। আল্লাহ রাসুল বলছেন কোন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে চারটা পর্দা ফরজ করছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা পর্দা আপনাদের উপরে ফরজ করছেন। এক নম্বর পর্দা হলো ইয়াকদুদনা মিন আবসারিহিন্না, আপনাদের দৃষ্টিগুলোকে সংযত রাখবেন, চোখগুলোকে সংযত রাখবেন। দুই নম্বর পর্দা হলো ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, আপনাদের যৌবনকে হেফাজত করবেন, যৌবনকে সংরক্ষণ করবেন। তিন নম্বর পর্দা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনাত দিবেন, যে সৌন্দর্য দিয়ে বানাইছেন, এই সৌন্দর্যটা আপনি স্বামী ছাড়া দুনিয়ার কোন মানুষের সামনে প্রকাশ করবেন না। চার নম্বর পর্দা হলো ওয়ালিয়াদ্রিবনা বিখমুরিহিন্না আলা জুয়ুবিহিন, যখন আপনি গায়রে মাহরামের সামনে যাবেন, ঘর থেকে যখন কোনো কারণে বের হইবেন, তখন শরীরের উপরে একটা বড় ধরনের ওড়না দিয়ে দিবেন। এই চারটা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নারীর উপরে ফরজ করছেন। কোন কারণে এতদিন পর্যন্ত আপনি পর্দা করেন নাই, আজকে 18তম তাফসিরুল কোরআন মাহফিলে আপনি তওবা করেন, রাব্বুল আলামিন জীবনে বুঝতে পারি নাই তওবা করতেছি, রাব্বুল আলামিন আজকে থেকে আমি এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে, আজকে থেকে আমি হেজাবের বিধিবিধান, পর্দার বিধিবিধান মেনে চলার আমি চেষ্টা করব, মৃত্যু পর্যন্ত কোনোদিন পর্দা ছাড়ব না, এই তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবি উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা মনে রাখবেন, নামটা কি? উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মায়ের সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, যে মায়ের সন্তান মারা যায় ওই মা জানেন তার কলিজা কি রকম হয়। মায়ের সন্তান যদি মারা যায় মায়ের কলিজা ফেটে যায়। মা সন্তান মারা গেছে, উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার একটু ন্যূনতম লঙ্ঘন হয় নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সন্তান মারা গেলে মায়ের আবার পর্দার খেয়াল থাকে কেমনে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা আপনার সন্তান শহীদ হয়ে গেছে কিন্তু আপনার ভিতরে পর্দার সামান্যতম লঙ্ঘনও দেখি নাই। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইন আরুজ্জা ইবনি ফালান আরুজ্জা হায়াই, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার সন্তান হারাইছি কিন্তু আমি আমার ঈমান তো হারাই নাই। সুবহানাল্লাহ। আমি আমার সন্তান হারাইছি, সন্তান শহীদ হয়েছে কিন্তু আমার ঈমানও কি হারাইছি নাকি? আমি একজন ঈমানদার নারী, একজন ঈমানদার মহিলা, সুতরাং সন্তান মারা যেতে পারে কিন্তু আমার হেজাব লঙ্ঘন হইতে পারে না। আজকে আমাদের মাদেরকে দেখি অনেক মা পর্দা করে, আবার দেখি বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে পর্দা করে না, খোলামেলা। কি ব্যাপার এখানে খোলামেলা? আজকে একদিনের জন্য বিয়ে শাদীর দিনের জন্য, বিয়ে শাদীর দিনে নাকি পর্দা লাগে না? মাঝে মাঝে দেখি পর্দা ছাড়া ঘুরে, এরকম মা বোনও আছে। সন্তান মারা গেছেন, সন্তান শহীদ হয়েছেন, তবুও পর্দার বিন্দুমাত্র লঙ্ঘন হয় নাই। এরা হলো ঈমানদার নারী, এদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আমার মায়েরা, চারটা আমল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত, চারটা আমল শক্ত করে ধরবেন। কয়টা আমল? চারটা আমল শক্ত করে ধরবেন। এক নম্বর আমল, মান সাল্লাত খামসাহা, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ওয়াক্তে আদায় করিবেন। মা বোনদের আবার একটা খারাপ অভ্যাস আছে, ফজরেরটা আটটায় আবার আসরেরটা মাগরিবের সাথে, অনেক সময় মাগরিবেরটা এশার সাথে, এরকম করে অনেক মা বোন আছে আদায় করে কিন্তু এরকম দেরি করে। কিন্তু মান সাল্লাত খামসাহা, সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবেন। ওয়া সামাত শাহরাহা, রমাদান মাস আসলে রমাদান মাসের রোজাগুলো রাখবেন, যেগুলো কাজা হয়ে যাবে তাড়াতাড়ি আদায় করে নেবেন।
তিন নম্বর ওয়াতাবালাহা, স্বামীর কথা শুনবেন, স্বামীর আনুগত্য করবেন। বর্তমানে অনেক মা বোন স্বামীর কথা শুনতে চায় না, মনে করে স্বামী পাগল, নিজে অনেক বুদ্ধিমান, এজন্য স্বামীর কথা শুনতে চায় না, বুঝছেন? এরকম সংখ্যা কিন্তু সমাজে এখন অনেক, আর মনে করে স্বামী আমার কথা শুনবো, আমি স্বামীর কথা শুনবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যেতে হলে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য লাগবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি জমিনে কাউকে সেজদা করা জায়েজ করে দিত, তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতেন স্বামীকে সেজদা করার জন্য। সুনানে বাইহাকীর সহিহ হাদিস। তাহলে বোঝা যায় যে স্বামীর আনুগত্য করা লাগবে। চার নম্বর যেটা, ওয়াহতা জবাব পারজাহা, পর্দার বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করবেন। অনেকে পর্দা নিজে নিজে বানায় নেয়, মানে নিজের ইচ্ছা মতো পর্দা, দেখা যায় বাইরে বেরোবার সময় বোরকা পরে, ঘরের মধ্যে পর্দা নেই, ঘরের মধ্যে দেবরের সাথে খোলামেলা, বাইরের লোক আসলে খোলামেলা, আত্মীয় স্বজনের সাথে খোলামেলা, পর্দা নেই, কয়রা তো নিজেদের লোক। পর্দা ঘরেও থাকতে হবে, বাইরেও থাকতে হবে, সবসময় থাকতে হবে। এই চারটা আমল করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা ফি আইয়ে বাবিন শাআত, ও আমার বান্দি, জান্নাতের সবগুলা দরজা তোমার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ, কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সব দরজা আপনার জন্য জান্নাতের খোলা হয়ে যাবে। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা তাওবা, একটা সূরা আছে না, কোন সূরার প্রথমে? বিসমিল্লাহ নাই, সূরা তাওবার প্রথমে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন সাহাবীর ঘটনা বর্ণনা করছেন। এই তিনজন সাহাবীর নাম মনে রাখবেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের তাওবা কবুল করছেন, সরাসরি আরশে আজিম থেকে আয়াত নাজিল করে জানাই দিছেন। একজনের নাম হলো কাব ইবনে মালিক, একজনের নাম হলো কাব ইবনে মালিক, একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম হলো মুরারা ইবনে লুয়াই। তিনজন সাহাবি, এই তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে যাইতে পারেন নাই। তাবুকের যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, মুনাফেকেরা লাইন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে দেখা করতে গেছে, এক একজন যায় আর মিথ্যা কথা বলে বলে চলে যায়। তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে যাইতে পারেন নাই। এই তিনজন সাহাবি চিন্তা করলেন, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে যদি মিথ্যা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি হয়তো মেনে নিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আমরা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো ধোকা দেওয়া সম্ভব না। এই তিনজন সাহাবি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুকের যুদ্ধে না যাওয়ার পিছনে আমাদের কোনো কারণ ছিল না, আমরা ইচ্ছা করে শয়তানের দোকার করে আমরা যাইতে পারি নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তিনজনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। বাকি সবাই মিলে কয়, ও পাগল, তিন পাগল, কারণ পাগল কি মিথ্যা বলতে জানে না। দেখবেন আমাদের সমাজে যে মানুষটা মিথ্যা বলতে জানে না, যে মানুষটা সত্য কথা বলে, এই মানুষটারে সবাই পাগল মনে করে, কয় আবুল, আবুল বলেনি আপনাদের দেশে, কয় এটা, মানে এটা মিথ্যা বলতে জানে না, আর যেটা একটু সুন্দর করে চাতুরি করে মিথ্যা বানায় বানায় বলতে পারে, সেটা সমাজের খুব বুদ্ধিমান, খুব ছালাক মানুষ, যেটা মিথ্যা বলতে পারে। তো সবাই তিনজনেরই বলতেছে পাগল, আবুল, এই তিনজন মিথ্যা বলতে পারে নাই, সত্য কথা বলে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনজনের সাথে কেউ আর কথাবার্তা বলিও না, উঠা বসা করিও না, কেউ সালাম দিও না, সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করে দাও। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোনো জবাব দিতেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখতেন, কিন্তু যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে তাকায় থাকতেন। 40 দিন পর্যন্ত এইভাবে তাদের কষ্টের দিন অতিবাহিত হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন স্ত্রীদের থেকে আলাদা হয়ে যাও। 40 দিন পরে স্ত্রীদের থেকে আলাদা হয়ে গেছেন। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করছেন সূরা আত-তাওবার 118 এবং 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিলেন ওয়া আলা সালাফাতিল লাযিনা খুল্লিফু, ওই তিনজন যেই তিনজন তাবুকের যুদ্ধ থেকে পিছনে রয়ে গেছিল। আল্লাহ পাক একবার স্পষ্ট করে ওয়া আলা সালাসা, ওই তিনজন যেই তিনজন তাবুকের যুদ্ধে যেতে পারে নাই, ওই তিনজনের তাওবা আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 119 নম্বর আয়াতে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর আমার এই তিনজন বান্দার মতো সাদিকিন হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকের জমানায় অনেকে দেখি যে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে, মানে এই আয়াত দিয়ে ব্যবসা করতে চায়, যে সাদিকিন বলে 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 যে তোমরা সবাই আমার দলে চলে আসো, আমার গ্রুপে আসো, আমার হাতে সবগুলা মুরিদ হয়ে যাও, কারণ আমি সাদিকিন। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন সাদিকিন হলো তিনজন। 118 নম্বর আয়াতে ওই তিনজনের ঘটনা বর্ণনা করছেন, বর্ণনা করি 119 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই তিনজন সাহাবি যেমন কঠিন মুহূর্তে মিথ্যা কথা বলেন নাই সত্য কথা বলছেন, এরাই অরিজিনাল সত্যবাদী, এরাই হলো সাদিকিন। কারণ এরা রাসূলের সামনে মিথ্যা বললে ইচ্ছা করলে বলতে পারত, কিন্তু বলেন নাই কারণ আল্লাহ জেনে যাবেন। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া কুনু মাস সাদিকিন ওয়া কুনু মিসলা সাদিকিন, এই তিনজন সাদিকিনের মতো সত্যবাদী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এদের তওবা কবুল করছেন না, এরা যে তাবুকে যেতে পারেন না, আল্লাহ পাক তওবা তো এমন ভাবে কবুল করছেন এদের নামে সূরা তওবা কোরআনের একটা সূরার নাম দিছেন, এদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন ওয়া আলা সালাসা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কয়বার তওবা করতেন বলেন তো দেখি। একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ আল বুখারীর হাদিস, ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কসম আমি দিনে 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, হে দুনিয়ার মানুষ বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি রাসূল দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই, আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ পাক মাফ করে দিবেন, তাও যদি 70 থেকে 100 বার তওবা ইস্তিগফার করেন, আমার আপনার কয়বার করা দরকার? সারা দিনে করা দরকার, কারণ আমাদের সারা দিনে তো গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ, যেটা খাই সেটা গুনাহ, কি বলেন? এজন্য আমার সম্মানিত ভাইয়েরা যত রকমের গুনাহ হোক তওবা করে ফেলি। যেই যুবক ভাইয়েরা পরিবেশের কারণে বিভিন্ন কারণে মদ খাই ফেলছি, আজকে মাদকাসক্তি আমাদের দেশের প্রধান সমস্যা, মাদকের সাগরে বাংলাদেশ ভাসতেছে, ট্যাবলেটের সাগরে ট্যাবলেটের জোয়ারে ভাসতেছে, প্রতিদিন 3 লক্ষ বোতল বাংলাদেশের সীমানা দিয়ে ঢুকে, প্রতিদিন 5 লক্ষ ট্যাবলেট বাংলাদেশে আসে, এগুলা কার ফেটে যায়? এগুলা কাদের ফেটে যায়? হিন্দুদের ফেটে যায়? কাদের? মুসলমানদের ফেটে যায়, আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের ভাতিজাদের ফেটে যায়। আমার যুবক ভাইয়েরা এই মাদকাসক্তি মদ খাওয়া এটা কোনো মানুষের কাজ না। সূরা আল মায়েদার 91 নম্বর 90-91 খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শয়তান। আল্লাহ পাক বলেন মদ হলো আমলের শয়তান, শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ না।
এটা কোন মানুষ খায় না, মানুষ পান করে না, কে করে? শয়তান করে। আল খামার উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিস, মদ হল সমস্ত খাবাসতের মূল, সমস্ত অশ্লীলতার মূল। মাদকাসক্তি বাড়ার কারণে আমাদের সমাজে ইপটিজিং বাড়ছে, দর্শন বাড়ছে, চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে এবং অশ্লীলতার বৃদ্ধি পেয়েছে। এই সবগুলোর মূলে কিন্তু মাদকাসক্তি। যারা মদপান করবে তাদেরকে আল্লাহ পাক একটা জুস খাওয়াবেন। নাম শুনছেন এই জুসের? এই জুসটার নাম হলো তিনাতুল খাবাল। এই জুসটার নাম কি? তিনাতুল খাবাল। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক জুসের নাম শুনছি কিন্তু তিনাতুল খাবাল তো শুনি নাই, এটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, এটা হলো আরাক ওয়াহালিন নার আওসারাত ওয়াহালিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর আগুনে জ্বলার পরে এই শরীরের ভিতর থেকে যেই ফুজ বাহির হবে, যে রক্ত বাহির হবে, এই ফুজগুলা রক্তগুলাকে বোতলে ভরে এই জোশ বানানো হবে, এটার নাম তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে মদ পান করে তাদেরকে আখেরাতে ওই কেয়ামতের ময়দানে ওই জাহান্নামের ভিতরে ওই ফুজগুলো খাওয়ানো হবে, এটার নাম তিনাতুল খাবাল। আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার ছেলেরা, দেখেন আজকে এই জাহান্নামের দিকে এই মাদকাসক্তি এমন ভাবে গ্রাস করতেছে, পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা, তওবা করে ফেলো, খালেস ভাবে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। পরিশেষে আর একটি কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করে দিব। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? জি, এর কয়েকদিন পরে আসতেছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। ফেব্রুয়ারি মাসের মুসলমান দেশে মুসলমান সন্তানেরা আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পালন করে। কি দিবস? এই দিবসের কাহিনী শুনেন সংক্ষিপ্ত ভাবে। 250 খ্রিস্টাব্দের পূর্বের কথা, 250 খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব বুঝেন তো, মানে ঈসা আলাইহিস সালামের আরো 250 বছর আগের ঘটনা। ওই যুগের মুশরিকেরা ফেব্রুয়ারি মাসের 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন তারা 3টা দেবতার পূজা করত। 3 দেবতার পূজা করত 3 দিন। 13 তারিখে যেই দেবতার পূজা করত, এই দেবতার নাম ছিল লুফার কাস। 14 তারিখে যেই দেবতার পূজা করত, এই দেবতার নাম ছিল কিউপিড। 15 তারিখে যেই দেবতার পূজা করত, এই দেবতার নাম ছিল জুনো ফেব্রুয়াটা। এই পুরো অনুষ্ঠানটার নাম ছিল লুফার কাস। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এখানে খুলে দেখবেন, এই হিস্ট্রিটা বিস্তারিত পাইবেন। সেই ঈসা আলাইহিসসালামের 250 বছর আগের ঘটনা। 3 দিন ব্যাপী মুশরিকেরা 3 দেবতার পূজা করত। প্রথম দিন যেই দেবতা লুফার কাস, এই দেবতা মেষগুলাকে নেগড়ে বাঘের আক্রমণ থেকে রক্ষা করে, নাউজুবিল্লাহ। এজন্য মুশরিকেরা এই দিন ওই দেবতার পূজা করত। 14 তারিখে কিউপিড দেবতার পূজা করত। কিউপিড দেবতার কাজ হলো, কিউপিড দেবতা ভালোবাসার তীর দিয়ে অন্তরের ভিতরে ভালোবাসা জাগ্রত করে। এজন্য দেখবেন অনেক কারের ভিতরে অনেক জায়গায় একটা তীরের ছবি থাকে, দেখছেন না? এটা হলো কিউপিড দেবতার তীর। মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস যে এই তীর দিয়ে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে অন্তরের মধ্যে। এই জন্য এরা 14 তারিখে কিউপিড দেবতার পূজা করত। 15 তারিখে আরেকটা দেবতার পূজা করত, যেই দেবতা তাদেরকে সারা বছর সম্মান মর্যাদা সব কিছু রক্ষা করবে। তাহলে মুশরিকদের কাছে যুগে যুগে এই 3 দিন তাদের বিশেষ পূজার অনুষ্ঠান, দেবতার উপাসনার অনুষ্ঠান। আজকে মুসলমান যুবক এই 14 ফেব্রুয়ারি পালন করে, নাউজুবিল্লাহ। এরপরে আসেন 496 খ্রিস্টাব্দের কথা।
496 খ্রিস্টাব্দে এসে একজন বাদশাহ, বড় এক নাম করা বাদশাহ, ওই বাদশাহর নাম ছিল গ্লোসিয়াস, ওই বাদশাহ এসে বিবাহ নিষিদ্ধ করে দিল। তখন একজন পাদ্রী, একজন খ্রিস্টান আলেম, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, ওই সেন্ট ভ্যালেন্টাইন গোপনে গোপনে বিয়ে পড়াই দিত। খবর পাইল ভ্যালেন্টাইন এই কাজটা করে, পরে ভ্যালেন্টাইনকে ধরে এনে 496 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হইল, মৃত্যুদণ্ড কার্যকর করা হইল। তখন খ্রিস্টানেরা এই 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নাম দিল, কারণ বিয়ে পড়ানোর জন্য এই দিন তাদের সেন্ট ভ্যালেন্টাইন জীবন দিতে হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। তাহলে সেন্ট ভ্যালেন্টাইন কি আমাদের কি হয়? মুসলমানের কিছু হয়? খ্রিস্টান, খ্রিস্টান পাদ্রির মৃত্যুদণ্ড হয়েছে, তো মুসলমানেরা কি ওই দিন পালন করতে হবে? অথচ মুসলমান সন্তান তারা এই দিন পালন করে। এই দিন দুনিয়ার অশ্লীলতা, কেউ নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস, কেউ নাম দিছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসার নামে দুনিয়ার যত রকমের অশ্লীলতা আছে সব অশ্লীলতার দুয়ার খুলে দেওয়া হয়। এটা ভালোবাসা দিবস না, এটা শয়তানি দিবস, বেহায়া দিবস। এই দিন খবরদার, আল্লাহর ওয়াস্তে আপনাদের ছেলে মেয়েদেরকে ঘর থেকে বাইরেতে দিবেন না। এই দিন মুসলমানের কোন দিবস না, এই দিবস খ্রিস্টানদের দিবস, মুশরিকদের দিবস, ইহুদিদের দিবস, অগ্নি পূজারীদের দিবস, এই দিন মুসলমানের কিছু না। আচ্ছা এখন বলেন, যদি পালন করে মুসলমানের সন্তান, লাভটা কি হবে? লাভ কয়েকটা হবে? লাভ আছে না? কথা কয় না দেখি, লাভ এটা ক্ষতি, কিন্তু এটাকে তিরস্কার করে লাভ বলতেছি, কারণ আল্লাহ পাক জাহান্নামের কথা অনেক জায়গায় বলছেন যে জাহান্নামের সুসংবাদ দেন, তো জাহান্নামে যাওয়া কি সুসংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ পাক তিরস্কার করে বলছে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন, তা আমরা এটা লাভ শুনাইতেছি, আসলে লাভ না, এটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হইল, এই দিবস পালন করলে জাহান্নামে যাইতে হবে। সূরা আন-নাসার 115 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রসুলের আদর্শ, আমার রসুলের সাহাবিদের আদর্শ, এটা বাদ দিয়ে যদি কেউ দুনিয়ার অন্য কোন কৃষ্টি কালচার অনুসরণ করে, নুসলিহি জাহান্নাম, তাকে আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবো, নাউজুবিল্লাহ। তাহলে এটা পালন করলে এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত সাহায্য বন্ধ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। সূরা আল বাকারার 120 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিদের নাসারাদের মুশরিকদের কৃষ্টি কালচার অনুসরণ করবা, আমি আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য সহযোগিতা পাইবা না। আজকে মুসলমান সারা দুনিয়াতে মার খায়, আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য সহযোগিতা আসে না। আমরা তো কই এত দোয়া করি, আসে না কেন? আসবো কেমনে? মুসলমানের সন্তান 14 ফেব্রুয়ারি পালন করে, মুসলমানের সন্তান 31 নাইট পালন করে, মুসলমানের সন্তান আরো কত দিবস পালন করে, বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, ইহুদি খ্রিস্টানদের সব কালচার ঢুকে গেছে, তা আল্লাহ সাহায্য আসবে কেমনে? তিন নম্বর উপকার, এই দিন পালন করলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে খ্রিস্টানদের দলে উঠতে হবে, মুসলমানদের কাতারে উঠা যাবে না, উঠতে হবে কোথায়? কারণ খ্রিস্টানের কালচার আমার কাছে ভালো লাগছে, খ্রিস্টানের কালচার আমার কাছে মহব্বত লাগছে, এই জন্য হাসর হবে, কেয়ামত হবে কার সাথে? খ্রিস্টানের সাথে, মুশরিকের সাথে। এরপরের উপকার হইল, সমাজের মধ্যে অশ্লীলতা অশান্তি বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা
রাস্তার মধ্যে বসিও না, রাস্তায় বসা থেকে দূরে থাকো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এমন কিছু কাজ আছে রাস্তার মধ্যে বসতে আমরা বাধ্য হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যদি বসতে বাধ্যই হও তাহলে রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাস্তার আবার হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার হক হলো কাফুল আজা, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবা, গাদ্দুল বাসার দৃষ্টিগুলাকে সংযত করে রাখবা। রাস্তা যদি বসতে হয় দৃষ্টি সংযত রাখবা। আজকে যত ইফটিজিং হয় ওই রাস্তায় আড্ডা দেওয়ার কারণে হয়। রাস্তা যদি আড্ডাবাজি বন্ধ হয় তাহলে স্কুলে আমাদের মেয়েরা যাইতে কোনো ধরনের সমস্যা হয় না। আল্লাহ রসুলের সুন্নতের মধ্যেই, আল্লাহ রসুলের নির্দেশের মধ্যেই সফলতা। ইফটিজিং দূর করতে হলে রাসুলের সুন্নত ফলো করতে হবে। তাহলে আপনার এই দিবস পালন হলে অশ্লীলতা, বেহায়াপনা এগুলা বেড়ে যাবে। এইরকম আরো অসংখ্য আজাব ও গজবের কারণ এই ইহুদি নাসারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের মুরব্বীরা কিন্তু এই দিন পালন করে না। কোন মুরব্বী করে 14 তারিখ? মুরব্বীরা কিছু জিনিস করে, মুরব্বীদের কয়েকটা দোষ আছে। মুরব্বীরা করে হলো বাপ দাদার জিনিস থাকতে পারে না। মুরব্বীদেরকে যদি সব বোঝান, বোঝানোর পরে শেষে দিয়ে যদি কন যে চাচা খবরদার এটা করিয়েন না, কয় এমন এমন হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে। এখন বাংলাদেশের হুজুর সব মিলেও যদি ফু দে গ্লাস একটা ফাটতে পারব না। এত বড় বড় হুজুর দেখছি তারা করছে, তারা কোনোদিন মানা করে নাই, বাপ দাদার ঘরে দেখছি করছে, এটা ছাড়তে পারবো না। মুরব্বীর দোষ হইলে ওই জায়গায় শেষে আসি কোনা ছাড়া যাবে না, এটা বাপ দাদারা করছে, মুরব্বীরা করে আসছে। কিন্তু যুবক কিন্তু সহজে ছাড়ে দিতে পারে, কয় এটা কোরআন হাদিসে নাই ছেড়ে দিলাম, এটা আল্লাহ করতে বলেন নাই করবো না, আল্লাহ রসুল করেন নাই করবো না, আল্লাহ রসুলের সাহাবিরা করেন নাই করবো না। একজন যুবক ছেড়ে দেয় কিন্তু মুরব্বীরা ছাড়ে না, বুঝছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুঝতে পারছেন? আবার মুরব্বীরা, কোন মুরব্বী জান্নাতে যাবে না। এক মহিলা শুনে কানতে কানতে বেয়াস, আল্লাহ আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন কোন মুরব্বী বুড়া মানুষ জান্নাতে যাবে না, তা আমি তো বুড়ি, আমি তো জান্নাতে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়ি জান্নাতে যাইবা, তবে যখন জান্নাতে যাইবা বুড়া থাকবা না, আল্লাহ পাক তোমাকে যুবতী বানাই দিব। সুবহানাল্লাহ, বুড়া জান্নাতে যাবে তবে আল্লাহ পাক যুবক বানাই দিবেন। সুবহানাল্লাহ, এজন্য বুড়াদের মধ্যে যুবকের খাসিয়ত আনতে হবে। এজন্য যেটা কোরআন হাদিসে নাই এটা ছেড়ে দিতে হবে, যেটা রাসূল করে না এটা আমি করব না, যেটা সাহাবীরা করে না আমি করব না, যেই করুক, আল্লাহ রসুল বড় না আমি বড়, কি আমি বড় হুজুর না আল্লাহ রসুল বড় হুজুর? তাহলে আমি যতই করি আপনারা আমারটা মানবেন না, মানবেন কারটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা। আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করব, কাউকে অসম্মান করব না, কিন্তু অনুসরণ করব কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমস্ত উলামায়ে কেরামদেরকে সম্মান করব কিন্তু অনুসরণ করব আমার রাসূলকে। আর যদি বলেন যে না রাসূলকে সম্মান করব, আলেমদের অনুসরণ করব, কোনটা করবেন? রাসূলের অনুসরণ আমাদেরকে সম্মান করবেন। আমাদের কথা যদি রাসূলের কথার সাথে, রাসূলের আমলের সাথে না মিলে, তা আমাদেরটা বাদ দিবেন, রাসূলেরটা বাদ দেওয়া যাবে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, দুনিয়ার সব মানুষের কথা নেওয়াও যায়, বাদও দেওয়া যায়। আমি মালিকের কথা কেউ ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে, বাদও দিতে পারে, কোনো অসুবিধা নাই। আজকে যা ওয়াজ করলাম, আমার কথা ইচ্ছা করলে আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইল্লা সাহেবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই কবরে এমন একজন মানুষ আছেন যে মানুষের কথা মানতেই হবে, ছাড়া যাবে না। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা যদি হয়, তার আমল যদি হয়, তার সুন্নত যদি হয়, তো সারা দুনিয়ার হুজুর সবগুলো যদি একরকম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি আমল যদি আরেক রকম হয়, কারটা মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা। আমরা সমস্ত উলামায়ে কেরামদেরকে সম্মান করব কিন্তু অনুসরণ করব কার? কারণ কবরে যাওয়ার সময় আমাকে আপনাকে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
মিল্লাত রাসূলুল্লাহ বলে কবরে যেতে হবে। এজন্য আমার ভাইয়েরা মুরব্বীরা, যে আমরা সবাই যে আমরা কোরআন এবং সুন্নাহ দিনের মধ্যে যা আছে সেটা পালন করব, বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন ভাই জানতে চেয়েছেন যে শিয়ারা মুসলমান কিনা, হলে কোন ধরনের মুসলমান। শিয়া যে উপদলটা মানে মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম বিভক্তি শিয়াদের মাধ্যমে সূচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের পরে সর্বপ্রথম যে ফেরকাটা বের হয়েছে এই ফেরকাটা হলো শিয়া। তো এই শিয়া যখন বের হয় তখন সাহাবাই কেরাম যারা ছিলেন মূল সাহাবাই কেরাম তারা শিয়াদেরকে কখনো কাফের বলতেন না, কিন্তু শিয়ারা সাহাবাই কেরামদেরকে কাফের বলতেন। মানে শিয়ারা উল্টা সাহাবিদেরকে কাফের বলতেন, কিন্তু সাহাবাই কেরাম শিয়াদেরকে কাফের বলতেন না। কারণ দুনিয়াতে নবী রাসূল আসছেন কাফেরকে মুসলমান বানানোর জন্য, কোন মুসলমানকে কাফের বানানোর জন্য নবী রাসূল আসেন নাই। আজকের জমানায় এই ফিতনা শুরু হয়েছে, অনেকে দেখা যায় খালি কাফের ফতোয়া দেয়, অমুক কাফের, অমুক কাফের, অমুক মুশরিক, অমুক ইহুদির দালাল, অমুক খ্রিস্টানের দালাল, অমুক এই কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, নিজের খবর নাই, খালি ওই অমুক অমুকের খবর, কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব এত চিন্তা গবেষণা আমার না করি, আমি জান্নাতে যাব কিনা এই চিন্তা গবেষণা দরকার, আমি জাহান্নাম থেকে বাঁচবো কিনা আমারটা আগে গবেষণা করতে হবে। তো এই জন্য সাহাবাই কেরাম এদেরকে কাফের বলতেন না, কিন্তু এরা সাহাবাই কেরামকে কাফের বলতো। এদের আকীদার ক্ষেত্রে অনেকগুলো জটিল জটিল সমস্যা আছে, যে সমস্যাগুলোর কারণে ইমান থাকে না। যেমন এরা তিনজন খলিফাকে স্বীকার করেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন খলিফাকে তারা খোলাফায়ে রাশেদিন মনে করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি এরা খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়্যিন, এরা মাহাদি, প্রথম তিনজন মাহাদি খলিফা। এই তিনজনকে বিশ্বাস করা ইমানের অংশ, এদের খেলাফত মেনে নেওয়া ইমানের অংশ। এদের খেলাফত না মানলে আপনি কোরআন মানা হবে না, কারণ কোরআন সংকলন করছে এদের সময়। কোরআন সংকলন করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম করছেন, পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু করছেন, তারপরে হাদিস সংকলন করছেন এই যুগে, আরো অনেক ইসলামের বিষয় তারা সংরক্ষণ করছেন। তা আমরা যদি এই খেলাফতে না মানি তো পুরো কোরআন সুন্নার উপরে, পুরো দ্বীনের উপরেই আপনার অবিশ্বাস আসবে। তারা অনেক সাহাবীদেরকে কাফের মনে করে, এদেরকে লানত দে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে লানত দে, নবী সাল্লামের স্ত্রীদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত মনে করে না, আরো অনেক জটিল জটিল সমস্যা আছে। কালেমা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যু খলিফাতুল্লাহ, আলী আল্লাহর খলিফা, ওইটাও তাদের কালেমার মধ্যে যুক্ত করা আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা হইল আমরা কাউকে কোনো মুসলমানকে কখনো কাফের বলবো না, যদিও তার কর্মকাণ্ডে কুফরি থাকে। মানে একজন লোককে আমি দেখতেছি সব কুফরি করতেছে, কিন্তু সে নিজে বলতেছে যে ভাই আমি মুসলমান, আপনি আমি তাকে কাফের বলা যাবে না। তার কাজটা কুফরি কিন্তু সে তাকে কাফের বলবো না, কিন্তু তার কাজটাকে কুফরি বলবো। কারণ মুসলমানের সংখ্যা কমাবো না, মুসলমানের সংখ্যা বাড়াবো। একজন যদি কয় আমি মুসলমান অথচ নামাজ পড়ে না, তা আমি ওরে কমামো কেন? হে আমার মুসলমান একজন বাড়লো, মুসলমানের সংখ্যা কমানো যাবে না, মুসলমানের সংখ্যা বাড়াইতে হবে। এজন্য কেউ যদি মুসলমান দাবি করে তাকে কোনো অবস্থায় কাফের বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে স্পষ্ট করে বলছেন, কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে দুইজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ। তবে আবার শুনেন, এই মাসালা বলতে যে আবার উল্টা বুঝবেন না, যে আবার কাফেরও কাফের বলবেন না, যে খবরদার কেউ কাফের বলা যাবে না, তাহলে অমুসলিমেরও আবার আর কাফের বলবেন না। এরকমও আছে, আমি দেখছি অনেক মুসলমান বলে যে হিন্দুরেও কাফের বলা যাবে না। হে তো নিজেই ঘোষণা দিচ্ছে যে আমি মুসলিম না, তাহলে সে যে কাফের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
বুঝতে পারছেন? তাকে যদি আবার কাফের মা মনে করেন তা আপনার ইমান থাকবে না, বুঝতে পারছেন? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে পৃথিবীতে এরা সবাই নিঃসন্দেহে কাফের। আপনি যদি এদেরকে আবার কাফের মনে না করেন বা যদি মনে করেন যে এরাও জান্নাতে যাইব তাহলে আপনি কাফের হয়ে যাবেন, বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে মুরব্বীদের জন্য, মা বাবা মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এদের সকলের দোয়ার জন্য আর এলাকাবাসীর হেদায়েতের জন্য। তো সম্মানিত ভাইরা, এই প্রসঙ্গে একটা মাসালা বলে দিই। মাসালাটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এরকম মাহফিল হইতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওয়াজ মাহফিল হইতো কিনা? অনেকে কথাই কয় না, চিন্তা করতেছে মনে হয় হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি তো পৃথিবীর সবচেয়ে বড় বক্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি তো খতিবে আজম, নবী সাল্লাল্লাহু আলাইহি তো ওয়াজ করতেন সারা পৃথিবীর মানুষকে। হাদিসের মধ্যে আসছে, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইজাতান বালিগাতান, নবী সাল্লাল্লাহু আমাদেরকে এমন ওয়াজ করতেন যে ওয়াজ ছিল মাউইজাতান বালিগাতান, নবী সাল্লাল্লাহু ওয়াজগুলো ছিল পাণ্ডিত্যে ভরা। ওয়াজিলাত মিনহাল কুলুব, নবী সাল্লাল্লাহু ওয়াজ শুনলে আমাদের কলবগুলো নরম হয়ে এরকম টুকরা টুকরা হয়ে যেত। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ থেকে জর্জর করে পানি পড়তো। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু ওয়াজ করতেন না? সাহাবায়ে কেরাম ওয়াজ করতেন না? তাহলে ওয়াজ মতন না? আল্লাহ পাক কোরআন নাজিল করছেন ওয়াজের কিতাব। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাস, কোরআন হলো মানুষের জন্য বয়ান। আমরা কই না হুজুর একটু বয়ান করেন? এই বয়ানের কিতাব হলো কোরআন। কোরআনকে আল্লাহ বলছে এটা বায়ানুল লিন্নাস, দুনিয়ার মানুষের জন্য এটা বয়ান। তো তাহলে বোঝা যায় এই বয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, তাবেঈনে কেরাম করছেন, তাবে তাবেঈনেরা করছেন, যুগে যুগে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাই করছেন না? কিন্তু তারা শেষ করতেন কিভাবে ওয়াজ মাহফিলটা? তাদের একটা পদ্ধতি ছিল না? নবী সাল্লাম শেষ করার পদ্ধতি শিখেছেন যে যখন এরকম ওয়াজ শেষ হবে তখন উঠার সময় সবাই একটা দোয়া পড়তে পড়তে চলে যাবে। দোয়াটা হইল আমার সাথে সাথে পড়েন, সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন মজলিস থেকে কোন মাহফিল থেকে উঠার সময় কেউ যদি এই দোয়াটা পড়তে পড়তে উঠে যায় তাহলে এই মজলিসে যতক্ষণ বসা ছিল এর মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায় সমস্ত গুনাহের জন্য এই দোয়াটা কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি এটা পড়তে পড়তে যাওয়া মানে গুনামুক্ত হয়ে আপনি গেলেন, সুন্নত আদায় করলেন। কিন্তু আমরা এই দোয়া ভুলেই গেছি। এই দেশের 99% মুসলমান ওয়াজ মাহফিল থেকে উঠার সময় যে এই দোয়া পড়তে হয় এটা জানে না। এইটা কেন বলছে? বলার কারণ আছে, বলারও একটা কারণ আছে। কারণটা কি? ওইটাও হাদিসে নবী সাল্লাম বলছেন, এমন কিছু নাই যেটা নবী সাল্লাম আমাদেরকে বলে জান নাই। হয়তো আমরা এলেমের স্বল্পতার কারণে অনেক কিছু জানি না, কিন্তু নবী সাল্লাম এমন কিছু নাই উম্মতের জন্য বলে জান নাই। গোদাইফ রাদি আল্লাহ তালা একজন বড় সাহাবি, উনি বলতেছেন যে খলিফা আব্দুল মালিকের যুগে আমার কাছে দুইটা প্রস্তাব আসছে। খলিফা আব্দুল মালিক বলতেছে যে আমরা যখন খোদ্বার মধ্যে ইমাম সাহেব দোয়া করে তখন আমরা হাত তুলমু, বুঝতে পারছেন? খোদ্বার মধ্যে ইমাম সাহেব দ্বিতীয় খোদ্বায় দোয়া করে না, দ্বিতীয় খোদ্বা কিন্তু পুরাটা দোয়া, সানি খোদ্বা। সানি খোদ্বার মধ্যে আর কিছু নাই, শুধু দোয়া নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পুরো দুনিয়ার মুসলমানের জন্য, সবার জন্য দোয়া। তো এই দোয়ার মধ্যে সাহাবায়ে কেরাম আমরা হাত তুলতেন না, নবী সাল্লাম শুধু বৃষ্টির জন্য হাত তুলছেন। তো পরে খলিফা আব্দুল মালিক বলতেছেন যে সময় দোয়া হবে আমরা সে সময় হাত তুলব। আরেকটা কাজ কর্ম, যে যে সময় ইমাম দুইটা খুতবা দিবেন মাঝখানে একটু বসবেন তখন আমরা হাত তুলে দোয়া করব। আরেক এই হাত তুলে দোয়া খুতবার ভিতরে। আরেকটা হলো সকাল বিকাল কোরআনের যে গল্পগুলো আছে এগুলো আমরা ওয়াজ করব। আচ্ছা, এই দুইটা নতুন জিনিস তাহলে করতে যাচ্ছেন। তো তিনি প্রস্তাব পাঠাইলেন ওই তৎকালীন যুগের বড় আলেম
খলিফা আব্দুল মালিকের যুগে গোদাইফ রাদিয়াল্লাহু তাআলার কাছে, গোদাইফ রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে উনি বাধা দিলেন। উনি বলেন আমি আল্লাহ রাসূলের সাহাবী জীবিত থাকতে আমি এই অনুমতি দিতে পারি না। এম দুটা কি খারাপ কাজ বলেন তো দেখি? এই দুটা খারাপ কাজ, কাজ তো ভালো, দোয়া করব, দোয়া করার সময় হাত তুলব, অসুবিধা কি? ভালো কাজ। আরেকটা হলো কোরআন হাদিসের গল্পগুলা সকালে বিকালে বলবে, এটা তো ভালো কাজ। কিচ্ছা কাহিনী মানে বাইরের থেকে বানাই বলবে না, শুধু কোরআনের গুলা হাদিসের গুলা। কিন্তু সাহাবী বাধা দিলেন কেন? সাহাবী বাধা দিয়ে বললেন যে শুনো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে যখন আমার উম্মত কোনো একটা বেদাত চালু করবে, সেখান থেকে রুফি আমিসলুহা মিনা সুন্না, আল্লাহ পাক সেখান থেকে একটা সুন্নত তুলে নেবেন। মানে একটা বেদাত চালু হবে, ওখান থেকে একটা সুন্নত উঠে যাবে। ফাতামাসসুকু বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাস বিদআ। নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বেদাত তৈরি করার চাইতে একটা সুন্নতকে শক্ত করে ধরে রাখা, এটা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য ওই সাহাবী বাধা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে এতবার খুতবার মধ্যে দোয়া করছেন কিন্তু সবসময় হাত তোলেন নাই। এখন যদি আমরা সবসময় হাত তোলার নিয়ম বানাই ফেলি তাহলে নবী সাল্লামের থেকে পণ্ডিতি বেশি হয়েছে না? মানে নবী সাল্লাম থেকে বেশি বোঝা, এটা কিন্তু ক্ষতির জিনিস। আরেকটা হলো নবী সাল্লাম মাঝে মাঝে কোরআন হাদিসের গল্প বলছেন কিন্তু প্রত্যেক ফজরের পরে, প্রত্যেক আসরের পরে বলেন নাই। এখন আমি যদি সিস্টেম বানাই ফেলি যে ফজরের পরেও গল্প হবে, আসরের পরেও গল্প হবে, পরবর্তী যুগের লোকেরা এটার সুন্নত বানাই ফেলবো, অথচ নবী সাল্লাম এই সিস্টেম চালু করেন নাই, এই জন্যই সাহাবী বাধা দিলেন। এই জন্য দেখবেন যেখানে একটা নতুন নিয়ম চালু হয় সেখান থেকে একটা সুন্নত উঠে যায়, আল্লাহ পাক ওই সুন্নতটা তুলে নেন। এই জন্য দেখবেন যেখানে এই এই যে সুন্নতটা কত গুরুত্বপূর্ণ সুন্নত, যে ওয়াজ মাহফিল শেষ হবে, আলোচনা শেষ হবে, সবাই উঠবে আর কি দোয়া পড়বে, এই যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা যেটা শিখাইলাম, অথচ এটা এই দেশের মুসলমান জানে না। আরেকটা জিনিস প্রথমে আমি লক্ষ্য করছি, আপনারা মনে কষ্ট নেবেন না, আমি আলোচনার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলো তেলাওয়াত করতেন সেগুলো তেলাওয়াত করছি, তেলাওয়াতের পরে দরুদ পড়ছি, না আপনারা কেউ পড়েন নাই, কয়েকজনে পড়ছেন, সবাই পড়েন নাই। আমি অনেকের দিকে লক্ষ্য করছি, দেখি যে চুপ করে বসে আছেন, দরুদ পড়েন নাই, মানে উনি বুঝতে পারেন নাই যে এটা দরুদ। উনি মনে করতেছেন দরুদ মানে হুজুরে আল্লাহুম্মা সাল্লি আলা, কই হুজুরে টান দিব, আর হুজুরের সাথে সাথে সুরে সুরে আমরা বলি যে অতি মহব্বতের সাথে সুরে সুরে আমার সাথে পড়েন, বালাগালুলা বিকা মালিহি, মানে এটারে অনেকে দরুদ মনে করে, এই আশায় বসে রয়েছে যে হুজুরে এরকম টান মারব, দরুদ পড়ব আর আমরাও দরুদ পড়ব। দেখেন ওই এই এগুলো অথচ এগুলো দরুদ না, বালাগালুলা হলো কবিতা, শেখ সাদি রহমতুল্লাহের কবিতা, তো কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা, এটাও কিন্তু দরুদ না, এটার মধ্যে অনেক সমস্যা আছে। তো সেখানে অথচ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সেটা কেউ পড়ে না, কারণ কি, যেখানে একটা বেদাত চালু হয় সেখান থেকে একটা সুন্নত আল্লাহ পাক তুলে নেন, তখন মানুষ মূল সুন্নত ভুলে যায় যখন বেদাত চালু করে। এই জন্য বেদাতে জিকির করবেন, মূল জিকির থাকে না, মানে আপনি নিজে যদি জিকির বানায় বানায় নেন তো দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতে সেই জিকির আপনি ভুলেই যাবেন, আল্লাহ পাক সুন্নত তুলে নেন। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আমি যে কথাটা বলতেছি সেটা হলো ওয়াজ মাহফিলের শেষে সুন্নত হলো ওই দোয়াটা পড়তে পড়তে উঠে যাওয়া, আর দোয়াতন এর ভিতরে কিন্তু অনেক দোয়া হয়েছে, মুরব্বীদের জন্য দোয়া করছি, যুবকদের জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি না। আরেকটা জিনিস বুঝাই দিই, আপনাদের কষ্ট হইতেছে কিনা, রাত বেশি হচ্ছে, বেয়াদবি হলে মাফ করে দিবেন, কষ্ট দিতেছি মুরব্বীদেরকে, রাত্রে ঘুমানো দরকার, কষ্ট হইতেছে অনেকের। আরাফাতের ময়দানের দোয়াটা বলেন তো দেখি, এই গ্রামে হাজি সাহেব আছেন কয়জন আছেন দেখি একটু কষ্ট করে, হাজি সাহেবরা যদি হাত তোলেন আলহামদুলিল্লাহ, দেখেন কত হাজি, আল্লাহ আকবার, হাজির গ্রাম এটা, অনেক হাজি সাহেব, সম্মানিত হাজি সাহেব, দেখেন এই যে হাজি সাহেবরা আরাফার ময়দানে গেছেন, আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়াটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া।
নবী বলেন আমি এবং আমার আগে যত নবী আরাফাতের ময়দানে আসছেন সবাই এই দোয়া পড়ছেন। আচ্ছা এটার অর্থটা বলি আমি, অর্থটাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা একমাত্র তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এখানে দোয়ার কি আছে বলেন দেখি, এখানে কিছু চাইছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন এই কথা বলছি, আল্লাহ আমার টাকা পয়সা দরকার বলছি, আল্লাহ আমার কিছু জায়গা জমিন কিনতে হইব বাংলাদেশে যাই বলছি, আল্লাহ আমার ব্যবসাটা ভালো হইতেছে না বাংলাদেশে গেলে একটু ব্যবসাটা ভালো করে দিবেন এটা বলছি, আল্লাহ আমার স্ত্রী কথা শুনতেছে না যাতে দেশে গেলে কথা শুনে এই কথা বলছি, আল্লাহ ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যেতেছে ভালো করে দেন এই কথা বলছি। দোয়ার তো কিচ্ছু নাই, কে আছে কিছু? অথচ নবী সাল্লাম বলতেছেন এটা শ্রেষ্ঠ দোয়া, এবং আমি এবং আমার পূর্বে যত নবী আসছে দুনিয়াতে সবাই দোয়া করছে। তাহলে এখানে দোয়ার কি পাইলেন, সবচেয়ে বড় দোয়া হলো জমিনে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া, মানে আপনি শুধু আল্লাহর তাওহীদের ঘোষণা দিবেন, আপনার কি দরকার এটা আল্লাহ তো জানেন, এখানে যারা আমরা বসে আছি আমাদের কার কি দরকার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, আমি জানা জানি তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন আমার কি দরকার আপনার কি দরকার কার কি দরকার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ কালকে সকালে আমার এটা দরকার, কালকে দুপুরে এটা দরকার, রাত্রে এটা দরকার, এভাবে বুঝিয়ে দিতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, আমার কাজ হলো আমি শুধু আল্লাহর গুণগান করব, আল্লাহ সব কিছু পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, আমরা দোয়া না বোঝার কারণে তো আমরা কি করি ওয়াজ মাহফিল শেষ হলে সবাই বসে থাকি যে শেষে আখেরি মোনাজাত হইব ওই দোয়াটা করে যাব, আসলে দোয়া তো এতক্ষণ হয়েছে এতক্ষণ যা হয়েছে সব দোয়া। এই জন্য আপনারা যেহেতু আশা করি বসে আছেন আজকে নিরাশ করব না, আজকে কিন্তু দোয়া করব। আবার মনে করি না যে হুজুরে বুঝাইতে যাই মনে হয় দোয়া ছাড়াই চলে যাব, এই জন্য আজকে করব, কিন্তু জিনিসটা শিখতে হবে বুঝতে হবে আস্তে আস্তে, এবং এটা বুঝতে বুঝতে দেখবেন যে একদিন ইনশাআল্লাহ আপনারাই বলবেন যে হুজুর দোয়া হয়ে গেছে বাস। এই চিন্তা চেতনাটা আপনাদের মধ্যে পরিবর্তন হতে হবে, জোর করে কোনোদিন পরিবর্তন করা যায় না, আস্তে 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 মানুষের চিন্তা চেতনায় সঠিক জিনিসটা বুঝে দিলে আলহামদুলিল্লাহ আমাদের দেশে সবাই বুঝে, এবং সঠিক জিনিস গ্রহণ করার জন্য আমাদের দেশের মানুষ প্রস্তুত, কিন্তু আমরাই বুঝাইতে পারতেছি না। এই জন্য আজকে আমরা দোয়া করি ইনশাআল্লাহ পরবর্তীতে ওয়াজ মাহফিলে গেলে এরকম আমরা দোয়ার জন্য বসে থাকবো না, আমরা সবাই ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখেছেন ওই দোয়া পড়ে পড়ে আমরা বিদায় নিয়ে যাবো।